তো হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যারা রয়েছেন সিটেট এবং টেট ক্যান্ডিডেট, তো তাদের জন্য একটা ইনফরমেশান দিতে বা তাদেরকে আর কোন কোন জায়গায় রিক্রুট করা হতে পারে এরকম একটি ইনফরমেশান এখানে উঠে এসেছে। তো আমি আপনাদের সঙ্গে বললাম একটু শেয়ার করে নিই, তো আপনারা এখান থেকে যাতে দেখে নিতে পারেন অথবা এই বিষয়ে জেনে নিতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আর দেরি না করে এখানে যে ইনফরমেশন রয়েছে আমরা সেটা দেখে নিই। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন। তো এখানে দেখতে পারেন সিচুয়েশন ভ্যাকেন্ট আর্মি পাবলিক স্কুল নারেঙ্গি পোস্ট অফিস সাতগাঁও গুয়াহাটি 781027। তো সেখানে দেখতে পাচ্ছেন পিজিটি এবং টিজিটি টিচার রিক্রুট করা হয়েছে। তো যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এই নোটিফিকেশনটা বা ভ্যাকেন্সির তালিকাটা নিয়ে এসেছি সেই বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেখানে আপনারা একটু নিচে স্ক্রল করে যদি যান সেখানে দেখতে পারেন পুরোপুরি তালিকাটা বা পুরোপুরি বিষয়পত্রটা দেওয়া রয়েছে। সেখানে দেখতে পারেন রয়েছে সিএসবি অ্যান্ড সিটেট অ্যান্ড টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি গিভেন প্রেফারেন্স। অর্থাৎ আপনারা যারা যারা সিটেট এবং টেট ক্যান্ডিডেট রয়েছেন, তো তাদেরকে যে স্টেটের স্কুল ছাড়াও আর্মি পাবলিক স্কুলে রিক্রুটের সুযোগ দেওয়া হয় থাকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এগুলোও দেখতে পারেন বা এগুলোতে যখনই কোনো ভ্যাকেন্সি বেরিয়ে আসবে আপনারা সেখানে আবেদন করার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে। তো বেশ কিছু বলার প্রয়োজন না, শুধু আপনাদেরকে জানিয়ে দিতে যে সিটেট এবং টেট ক্যান্ডিডেটরা বা শুধু টেট ক্যান্ডিডেটরা এরকম স্কুলেও আবেদন করতে পারবে। তো বেশ কিছু না বলে শুধু ইনফরমেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং কোনো যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ইনফরমেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, জয় হিন্দ।